ব্যবসায়ী, একাধারে পাইকার এবং খুচরা ব্যবসায়ী। আপনার একজন বৈধ ডিম ব্যবসায়ী হিসেবে আপনার কোনো লিগাল ট্রেড লাইসেন্স নাই। আপনি যে ডিম ক্রয় করে নিয়ে এসেছেন সেই ক্রয় রসিদ আমাকে এই মুহূর্তে দেখাতে ব্যর্থ হয়েছেন, এবং আপনি রসিদ আসবে ও আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন, রসিদ পরে আসবে। দুপুরে কেন আসবে? আপনার গায়ের যে গেঞ্জিটা আপনি কিনতে যান সকালে কিনে রসিদ রাতে নিয়ে আসেন, রাতে নিয়ে আসেন কিনা? রাতে যখন মালটা দিয়ে, আপনি যখন আমার কথা শুনেন, আপনি যখন গেঞ্জি কিনতে যান সকালে কিনে রসিদ রাতে নেন, ঠিক আছে, সেটা রাতে নেন কিনা? তাহলে এই ক্ষেত্রে কেমন একটা করতেছেন? রাতে 3-4 বাজে যখন মালটা নেমে যায়, গাড়ি থেকে নামাই দেওয়া যায়, তখন আমরা উপস্থিত থাকি না এখানে। মানে এই রসিদটা তারা সকালে দেয় আমাদের গাড়িটা তো। আপনি এই মুহূর্তে কোনো পাকা রসিদ দেখাতে পারেন নাই, পাশাপাশি আপনি খুচরা ব্যবসায়ীদের কাছে যে ডিম বিক্রয় করেছেন তাদেরকে রসিদ সরবরাহ করেন নাই, এবং ডিমের সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা 1.47 টাকা মূল্য বৃদ্ধি করেছেন, এই অপরাধ আপনি স্বীকার করেন? এই অপরাধটা আপনি স্বীকার করেন? এই অপরাধটা আপনি স্বীকার করেন? এই অপরাধে আপনাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 40 এবং 45 ধারা অনুযায়ী 1,00,000 টাকা আর্থিক জরিমানা করা হলো, এবং পরবর্তীতে যদি আপনি একই প্রক্রিয়ায় ডিমের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেন আপনার ব্যবসায়িক কার্যক্রম চিরতরে বন্ধ করে দেওয়া হবে। প্রসিকিউশন দাও 40 এবং 45 ধারা। আর এখানে আপনারা যারা ভোক্তা সাধারণ আছেন, এই মুহূর্তে এখানে খুচরা 12 টাকা পিস ডিম বিক্রয় হবে। আপনারা যারা কিনতে ইচ্ছুক সিরিয়াল ধরে সুশৃঙ্খলভাবে ডিম ক্রয় করতে পারবেন। নাম কি আপনার? আপনার নাম কি? আমার নাম, আমার নাম উনি মার্কেটের ম্যানেজার। আপনি ম্যানেজার হয়ে আপনি মার্কেট নিয়ন্ত্রণ করতে পারতেছেন না? কিভাবে করেন স্যার? কিভাবে করব? ডিম বিক্রয় বন্ধ করে দিবেন? হ্যাঁ, ডিম বিক্রয় বন্ধ করে দিবেন। হ্যাঁ, বন্ধ করে দিন, দরকার অসুবিধা নেই, বন্ধ করে দিন। কেন বেশি মূল্যে ডিম বিক্রয় করবেন আপনারা? হ্যাঁ, আপনি তো সিন্ডিকেটের অংশ হয়ে গেছেন। না, ওনার কাছে ডিম বিক্রয় করেছে কে? আপনি করেছেন? ওনার কাছে ডিম আপনি বিক্রয় করেছেন? কত করে বিক্রয় করেছেন? আপনি কত করে বিক্রয় করেছেন? এ দোকান আপনার? আপনি আমার কাছ থেকে কিনছেন না? এটাও এটাও আরো বুঝছি, আর আরো দুইটা, এই দুইটা আরো থেকে একজনের আরো দুইটা, আর এটা খুচরা বিক্রি করে স্যার। দোকানদার কই? উনি কোথায়? উনি কোথায়? বাইরে আমার কই? আমার বাইরে আছে, বাইরে। এ ডাক দেন, আপনি এদিকে আসেন ম্যানেজার সাহেব। আপনি ডিম কত করে বিক্রয় করছেন? 155 টাকা 10 জন। সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা এটা অধিক মূল্য। আপনি কিনেছেন কোথা থেকে? আমি কিনেছি আপনার পার্টির কাছ থেকে। কত করে কিনেছেন? কোন পার্টির কাছ থেকে কিনেছেন? আমি তো মনে হচ্ছে ওনার কাছ থেকে নিই। আর উনি? আপনি কার কাছ থেকে নেন? ওই পাশে যে আড়তদার, ওনার নাম এনামুল, ওইখান থেকে নিয়ে এখানে বসে বিক্রয় করতেছেন? খুচরা বিক্রি করে। কত করে কিনেছেন? আমি কিনেছি 1250 টাকা। রসিদ দেখান। ওই উনি আপনাকে রসিদ দেয় নাই? আপনি রসিদ দেয় নাই তাহলে ডিম নিলেন কেন? আপনি খুচরা ডিম বিক্রয় করবেন 144 টাকা ডজন, 48 টাকা হালি। আপনি কেন বেশি মূল্যে ডিম বিক্রয় করছেন? কিনা বেশি হয় তো বললেন, আপনার প্রমাণ কি যে আপনি ওর কাছ থেকে বেশি কিনেছেন? ওখান থেকে এই পাশে নিয়ে আসতে আপনার পরিবহন খরচ কত যায়? যায় না। আপনি কত করে লাভ করেন? 50 পয়সা করে লাভ করতেছেন। ওই পাশের ডেস্ক থেকে এখানে নিয়ে 50 পয়সা লাভ করছেন, পাশাপাশি আপনার কাছে কোনো ক্রয় রসিদ নাই। আপনি যে বিক্রয় করেন, আপনি কত করে বিক্রয় করেন তার রসিদ আছে আপনার কাছে? খাতা দুটো দেখান। নয়শো বিক্রি করেছেন দেলোয়ারের কাছে, এই খাতা আপনার। আপনি লিখেছেন 900 ডিম দেলোয়ার, 900 বিক্রয় করেছেন। 900 যে বিক্রয় করে সে কি খুচরা বিক্রেতা? তাহলে তো আপনি পাইকারি বিক্রেতা। আপনি তো 900 বিক্রয় করেছেন একজন ব্যবসায়ীর কাছে। এই হিসাবটা ওনার হিসাবটা টোটাল আমি হিসাব করে দিই, টোটাল হিসাবটা মানে বাইরে যে মালটা যায়। আপনার ট্রেড লাইসেন্স দেখান।
900 ডিম বিক্রয় করতেছেন উনি বলতেছেন খুচরা ব্যবসায়ী আমি ওনার হিসাবটা আমি করি বেতন দেয় আপনাকে হ্যাঁ বেতন আছে আপনার আপনাকে সহযোগিতা করেন কিন্তু উনি যে বাজারে ডিমের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে আপনি তো সেই কাজনাকে সহযোগিতা করলেন আমি লাইনের বিষয়টা আমি টোটালি জানি না লাইনে কি বিক্রি করে লাইনে কি বিক্রি করে টোটাল আমি জানি না এনামুলের প্রতিষ্ঠানের খাতা এনামুলের কাছে থাকবে আপনার কাছে কেন উনি তো বাইরে আপনি এনামুলের ম্যানেজার তাহলে এই দোকানও এনামুলের এই সাইডটা মানে আমাকে একটা দিয়ে দিয়েছে যে আপনি এই ধরে আপনি আমার কাছে নিবেন নিয়ে যাবেন বিক্রি করে চুয়ান্ন দিয়ে কি বোঝাচ্ছেন সাতশো বিশ টাকা তেরো টাকা ৩৩ পয়সা করে বিক্রি করেছেন এটা আসলো তেরো টাকা ৩৩ পয়সা ২৪ পিস বিক্রি করেছেন ৩২০ টাকা ২৪ এটাও সেম ১৮০ টাকা ৩৮ পয়সা এটা বেশিটা হয় এটা ১২ টাকা ৫০ পয়সা ট্রেড লাইসেন্স বের করেন ট্রেড লাইসেন্স বের করেন আগে আল মামুনের ট্রেড লাইসেন্স তো আপনার কাছে আপনি পার্থক্য করছেন কেন তার মানে এই দোকানটাও তো এনামুলের আপনাদের এই এলাকায় কি এনামুল সাহেবই ডিম সরবরাহ করে কয়জন আছে আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ ২০২০-২১ অর্থ বছরের জন্য ট্রেড লাইসেন্স করা ছিল মাঝখানে ২১-২২, ২২-২৩, ২৩-২৪ এই তিন বছরের ট্রেড লাইসেন্স হালনাগাদ করা নাই আপনি যখন এনামুলের কাছ থেকে ডিম কিনেছেন আপনি বলেন নাই যে ডিমের তো সরকারি নির্ধারিত মূল্য আছে আপনি আমাকে ১১ টাকা ১ পয়সা করে দিবেন আমি ১২ টাকা করে বিক্রি করবো আমি কালকে ওনার সাথে কথা বলছি আমি পরশুদিন আমি অনেক কথা কাটাকাটি করছি আমাকে বলে যে এরা ডিমের ব্যাপারীরা তারা পাইকারি দেয় এক বস্তা খাবারের দাম নাকি ৭০০ টাকার থেকে ৩২০০ টাকায় নিচ্ছে না খাবারের কোনো দাম বাড়ে নাই ফিড মিলের কোনো দাম বাড়ে নাই গাড়ি ভাড়াও বাড়ে নাই পাশাপাশি গাড়ি ভাড়ায় আগে যে চাঁদাবাজিটা ছিল ট্রাফিকের রাস্তায় বিভিন্ন সংগঠনের নামে ঘটতো এগুলো এখন নাই সুতরাং ট্রাক ভাড়াও বৃদ্ধি পায় নাই ওনারা কোথা থেকে ডিম নিয়ে আসছে তার ডকুমেন্টসও দেখাতে পারছে না কিন্তু আপনার কাছে বেশি মূল্যে ডিম বিক্রি করেছে এবং এখনও আমি দেখলাম উনি ১৩ টাকা ৩৩ পয়সা করে পাইকারি বিক্রি করছে তাহলে যিনি যিনি খুচরা ব্যবসায়ী কিনবে একজন ব্যক্তি ৯০০ ডিম খুচরা নিবে না কি পরিমাণ ডিম আসে আপনাদের ১০-১২ হাজার ডিম প্রত্যেক দিন যাই আপনার কাছে আমার প্রশ্ন আপনি জানেন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডিমের পাইকারি মূল্য ১১ টাকা ১ পয়সা খুচরা মূল্য ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা আছে আপনি যে কিনতে পারতেছেন না জানিয়েছেন কাউকে কাকে জানাবেন এটা জানেন না প্রসিকিউশন লেখেন ৪৫ ধারা দিবেন ৪০ ধারা দিবেন কোনো এক্সকিউজ নিব না আজকে আপনার আজকে আপনাকে যেটা ধরেছি ডিমের যে মূল্য নির্ধারণ করা ছিল আপনি সেটা বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করে খুচরা ব্যবসায়ীকে কিনতে বাধ্য করেছেন পাশাপাশি আপনি একজন খুচরা ব্যবসায়ীকে আপনার রসিদটা প্রদান করেন নাই রিসিট কেন আসবে আমি কিন্তু ব্যবসায়ীকে নিয়ে এসেছি এখানে ওনার রিসিটটা কোথায়
What a good time to them, like you know. Who's the other one? I'm not a man. I'm not a man. I'm not a man. খাতামোদে আমরা কিন্তু লিখতে বাধ্য করছি খাতামোদেও লেখা দিত না আমাদের ওটা কিন্তু আমি করাইছি যে তোমরা রিসিপ্ট যেহেতু দাও না আমার একটা ডকুমেন্টের দরকার আছে তুমি এটা করো এটা করায় রাখছে কোন এলাকা থেকে আসছে গুলো টাঙ্গাইল জি টাঙ্গাইল থেকে এসেছে তোমার সাইজ তো ভালো স্যার আমি 10 পয়সা বেশি বিক্রি করে আমি ছোটটা খুব এই দেখেন আপনি এই মুহূর্তে কত থেকে ডিম নেছেন সেই রসিদ আমাকে দেখাতে পারেন নাই এই ম্যানেজার শেফ থাকেন এখানে এটা বলে আরেকটা ফোন দেন না বলে নাইলে তো স্যার আমার যাচ্ছে না এমন স্যার উনি তো পরে পুরো দায়িত্ব তুমি নিয়ে আসবে এখানে নাম কি মেমোটা তো আপনার এখানে তো দুই ধরনের স্টক রেজিস্টার থাকবে আপনাকে আমি বলি গত মাসের 15 তারিখে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বসে যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী করে প্রত্যেকটা পক্ষ থেকে প্রতিনিধি নিয়ে বসে ডিমের একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছিল যেটা পাইকারি পর্যায়ে 11 টাকা 1 পয়সা খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা সেটা রাউন্ড ফিগার করে সেটা আপনি 12 টাকায় বিক্রি করতে পারবেন কিন্তু আপনার এখানে অভিযান এসে দেখলাম আপনি খুচরা বিক্রি করেছেন 13 টাকা 33 পয়সা 1 টাকা 46 পয়সা অতিরিক্ত মূল্য নিয়েছেন 1 টাকা 46 পয়সা অতিরিক্ত মূল্য নিয়েছেন বড়টা দেখেন বড়টা আমি যেটা দেখাই এটার ব্যাখ্যাটাকে বুঝে নেই তারপর বড়টা দেখব 11 টাকা 7 অপরাধ স্বীকার করেন এটা কেন করেছেন আপনি আমি এটাই থাকবো আগে আমি ওটা পরে দেখবো আগে এটাই আমার ব্যাখ্যা দেন আমি কোনো পাশে দেখবো না আপনার ভাঙা ঠুনা যা আছে কোনো কিছু দেখবো না আপনি এই ডিমে কেন 13 টাকা 33 পয়সা বিক্রি করলেন কস্টিং মেলাতে হয় আপনি যে ডিমের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে এই এলাকার বাজারটাকে অনিয়ন্ত্রিত করে ফেলেছেন আমি তো আমার ভাঙাটা আমি কম দামে বিক্রি করতে এবং আপনি যেখানে বিক্রয় করেন কাউকেই পাকা রসিদ সরবরাহ করছেন না এটা কেন করছেন আপনি যাদের কাছে বিক্রয় করলেন জোহরা মার্কেটের কয়েকজন ব্যবসায়ী আমার সঙ্গে এসেছিল আপনি তাদের কাছে বিক্রয় করেছেন কিন্তু পাকা রসিদ সরবরাহ করেন নাই কেন আমি বলছি রসিদ দেয় অনেকেরই রসিদ দেয় আমি জাহাঙ্গীর ভাইয়েরও দেখছি রসিদ দেয় এখন বাকিটা উনি বলতে পারবেন উনি আসলে উনি বলতে পারবেন আপনি দেখেন আমার এটা লসটা 50টা ডিম 130 টাকা বিক্রি করছি আপনারা তো দ্রব্যমূল্য বাড়িয়ে দেন ডিমের দাম বাড়িয়ে দিয়েছেন যখনই ধরায় তখনই ভাঙা ডিমটা দেখিয়ে দেন যদি ডিম ভেঙে যায় এটা আপনার অদক্ষতা এবং এটাকে শুধু আপনার কাছে ভাঙে এবং এই যে ডিম ভেঙে যাচ্ছে এই অবস্থাটা ধরেই মূল্য নির্ধারণ করা হয়েছে ডিমের মূল্য যখন নির্ধারণ করা হয় একটা পার্সেন্টেজ ধরা হয় যে ডিম কিছু ভেঙে যাবে সেই পার্সেন্টেজটা হিসাবে ধরেই মূল্য নির্ধারণ করা হয়েছে